তুই দেখো ভাত বসিয়েছি, আর এই যে মাছের মুড়ো ছিল, তো আগের দিনে মাছের মুড়ো রান্না করেছিলাম 2 দিন আগে, তো আরও 2টো ছিল, তো সেটাই রান্না করছি। এই যে অনেকদিন হয়ে গেলে মাছের টেস্ট থাকে না, তো সেই জন্য মাছের মুড়োগুলো আজকে রান্না করে নেবো। তো এই হচ্ছে সন্ধ্যের খাবার, তো সন্ধ্যের নয় রাতের ডিনারের মেনু। তো রাতের ডিনারের মেনু হচ্ছে মাছের ঝোল ভাত, মাছের মুড়ো, শুধুই মাছের মাছ। সানিয়া গেছে পড়তে, এখনো আসেনি। মাছের মুড়ো কিন্তু এরকম আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে। আর কি বলতো, একটা তরকারি করলে ভাত খাওয়া হয়ে যাবে ঝোল ঝোল, এবার যদি মাছের মাথাটা ঝাল করি তাহলে আপনি ডাল করতে হবে, তো সেই জন্য একটাই তরকারি করে নিচ্ছি। চলো আবার আসছি, রান্নাটা করে নিই তারপরে আসছি। ঠিক আছে, ভাতটা খুঁজছি একদম টকটক করে। এক কষা রুসুন আর একটুখানি আদা ছিঁড়ে দিয়ে দিয়েছি, গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আমরা তো জানি মশলা খুব কমই খাই, তো এখন আর লঙ্কা হলুদ কিছু, হ্যাঁ হলুদ করে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো এখনও দিই না, লঙ্কা গুঁড়োটা একটু কমই দিই। ঝাল বেশি হলে আমি একেবারেই খেতে পারি না, ঝাল খেলে প্রবলেম হয়। ঠিক আছে, তো চলো একটু ঝাল দিয়ে দিই। তো অল্প একটু ঝাল দিয়ে দিলাম, তোমার দাদামি বলে কি ঝাল কম হয়, এই ঝাল করে করেই আমার মানে সমস্যা। তো আলাদা করে যে রান্না করে খাবো সেটাও তো সমস্যা, নিজের জন্য আলাদা করে রান্না করতে ভালো লাগে এখন বলো। তো একটা তরকারি করছি, দুজনে হয়ে যাবে, পানিয়াও খেয়ে নেবে যদি খাই। ঠিক আছে, এইটা হয়ে গেছে, তো এবার আমি জল দিয়ে দেবো। তো আমি ক্যাপসিকাম দিয়েছি, তো ক্যাপসিকাম বেশ মাছের ঝোলে দিলে না ভালো লাগে, ক্যাপসিকাম সিনটাই খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। তো চালটা একটু বেশিই নিয়েছি, ঝোল হয়ে গেল, ঝোল মাছের ঝোল। একটু ঝোল মাছ হলে ভাত খাওয়া হয়ে যায়, নাহলে আমাকে মাছকে ঝাল করলে আলাদা করে না ডাল করতে হবে, খুব সমস্যা। তো দুরকম রাত্রিবেলা করতে ভালো লাগে বলো তো, একটা তরকারি হলো খাওয়া হয়ে গেল। তো চলো ভাতে ফ্যানটা করিয়ে নিই, আর এটা মাছের ঝোলটা ফুটলে মাছের মাথাটা দিয়ে নামিয়ে নেবো, কারণ আলু তো সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, চলো আসছি আবার। তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, তো এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে 2টো মাথা এনেছিলাম, বড় বড় মাথাগুলো, তো সেইটা কেটে 4টে টুকরো, মানে 4টে পিস হয়েছিল আর কি। তো সেদিনকে 2টো করেছিলাম আর আজকে 2টো, দেখতে পাচ্ছ। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, তো এই দেখো ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিলে না তরকারির টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যায়, খুব ভালো লাগে জানো তো। এই যে হয়ে গেছে, আর আলু তো পুরো সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো, দেখবে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য মাছের মুড়োটা দিয়ে দিলাম, তো এবার নামিয়ে নেবো, নাহলে ঝোলটা আরও কমে যাবে। দেখতে পাচ্ছ ঝোলটা রেডি, এবার ভাতটা ফ্যানটা গড়িয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো আবার আসছি, একেবারে খাওয়া দাওয়া করবো তখন। ঠিক আছে, টাটা। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আর তানিয়া এই মাত্র টিউশনি থেকে এলো, এসে আবার বসে গেছে, ও কি মান্ডালা বানাবে। তো এটা বিকাল থেকে বানাচ্ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আবার বানা, মানে সোজা কর, ধর কেমনি সোজা, এটা উল্টো লাগছে, উপর দিয়ে পাল্টি কর। ঠিক আছে, এটা নাকি বিটিএস তো এরকম বোঝা যায়, যাই যে এমন করেই ধরেছে উল্টোই লাগবে, তাই না? তো দেখো কাছ থেকে দেখো, তো দেখো এটা হচ্ছে পেনের কালি দিয়ে, এটা হচ্ছে মান্ডালা বলে, আমি তো জানি না কি মান্ডালা। তো যাই হোক, ও ফোন থেকে বের করে ইউটিউব থেকে দেখে দেখে খুব সুন্দর করে করেছে, দেখো একটুও ট্যাঁড়া নেই, বাঁকা নেই, কিচ্ছু নেই, খুব সুন্দর হয়েছে। একটু ফটোটা নিয়ে দাঁড়া, তোর মুখটা দেখা কত সুন্দর হয়েছে। তো আমি তো জানতামই না, বলছে এটা করলে মানে এটা মান্ডালাটা আঁকলে হাত নাকি সেট হয়,
মানে কি বলে কলকা করা বলো, কোনো ডিজাইন করা বলো, আলপনা করা বলো, খুব ভালো হয় নাকি। তো যাই হোক, সেই জন্য আর ওর খুব পছন্দও হয়েছে। তো ড্রয়িং করতে বিরক্ত হয়ে যায়, কিন্তু এটা করছে ভালো লাগছে ওর। নতুন যেহেতু নতুন জিনিস, যে কোনো নতুন জিনিস করতে তো ভালোই লাগে। তো ও বিকালবেলা ড্রয়িংটা করে তারপরে পড়তে গেছিলো, 6:30 সময় পড়তে গেছিলো। তো আমার রান্না হয়ে গেছে, এইমাত্র বাড়ি চলে এলো এসে, আর ওই যে ফের বসেছি, আবার একটা নতুন একটা করবো, ঠিক আছে। তোমার দাদা ভাই এখনও আসেনি, তো এলে তারপরে সব খাওয়া দাওয়া করবো। এখন বাজে কটা দেখো, দেখো 10:15 হয়ে গেছে, 10:15 হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, তো 10:15 হয়ে গেছে, তো এখনও তোমার দাদা ভাই আসেনি। তানিয়ার এই আঁকাটা হচ্ছে অনেক দিনের, অনেক দিনের নয় অনেক বছরের, তখন ছোট ছিল, তো এই আঁকাটা এক জায়গায় এঁকে না ফার্স্ট হয়েছিল, বড় ট্রফিটা পেয়েছিল আর কি। তো ওইটা সেই ছোটোবেলায় ওখানেই চিপকে যা দিয়েছি সেই রয়েছে এখনও, মাঝে মাঝে ঝুল পড়লে একটুখানি মুছে পরিষ্কার করে দিই। আর এইখানটা কি বলো তো, ওখানটা ইঁটগুলো খারাপ আছে, ইঁটগুলো মানে সেই ঝামাঝামা ইঁট হয় না, তো সেই জন্য ইঁটগুলো খারাপ বলে ওখানে যতবারই প্লাস্টার করে ততবারই ওরকম মানে বালি ঝরে আর কি। তো সেই জন্য আর করা হয়নি, থাক অমনি থাকুক। তো এই যে তানিয়া খুঁজছে এখন, তো চলো আবার কিছু নতুন কিছু করলে তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। আর তোমার দাদাভাই এখনও আসেনি, দাদাভাই এলে তারপর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তুই এখন খেয়ে নিবি, ভাত খাই দেবো, চলো আবার আসছি, টাটা। তো আমার রান্না হয়ে গেছে, আর দেখলেই তো তোমরা কি রান্না করেছি। তো যতই ভালো মন্দ হোক, মাছ হোক মাংস হোক, তো যাই হোক, ও তানিয়া হচ্ছে নয় ফ্যান দিয়ে ভাত খাবে আর নয় ডাল দিয়ে শুধু ভাত খাবে। তো এই দেখো রাত্রিবেলা ঘি দিয়ে আর ওই পাতলা ফ্যান দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি, আর এদিকে আমি তোমার দাদাভাই মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে ভাত খাবো, তাহলে কেমন লাগে বলো। তো যতই যাই হোক, ওর নুন ভাত ফ্যান ভাত খেয়েই ওর দিন চলে যাচ্ছে, কী আশ্চর্য দেখো। তো যতই বলি শোনেই না। তো এই দেখো এখানে আমি তোমার দাদাভাই যে মাছ নিয়ে এসেছিলো, তো 3 পিস মানে 2 পিস মাছ, তো 4টে টুকরো মানে 4টে মাথা হয়েছে হাফ হাফ। তো কদিন রান্না করেছি তোমার দাদাভাইকেই সবই দিয়েছি 3টে মাথা। তো তানিয়াকে দিয়েছিলাম সেদিনকে, তো তানিয়া খায়নি, ওর বাবাই এসে রাত্রিবেলা খেয়েছে। তো আজকে বলে তুমি একটা খাও আর আমি একটা খাই, তো আমি বললাম রেখে দিই কালকে সকালে তোমাকে দিয়ে দেবো, বললো না তুমি খাও। তো সেই জন্য আমিও একটা নিয়ে নিয়েছি, আর তানিয়ার জন্য এই যে ফ্যান বাদ মাখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে সন্ধ্যা থেকে মানে আমার ভিডিওটা স্টার্ট করি। তো সকাল থেকে কি বলতো মানে একদম খেয়ালই ছিল না যে ভিডিওটা করবো। তো সন্ধ্যাবেলা আবার রান্না বসালাম, তো একটু চাল বেশিই নিয়েছি, তো কালকে সকালবেলা তাড়াতাড়ি মানে দেরি করে উঠলে তো যদি দেরি হয়ে যায় আর কি, তো যদি ভাত থাকে, আর ঠান্ডার সময় ভাত তো ভালোই থাকে, রাত্রিবেলা জানো তো 11:30 সময় 10টার সময় ভাত বসালে সকালে ভাত ভালোই থাকে, তো সেই ভাতটা গরম করে দেবো আর সকালে তরকারি যা হোক করে নেবো। তো এই দেখো আমি এখানে 1 পিস খাচ্ছি, আর তোমার দাদা 1 পিস খাচ্ছে, আর তানিয়া হচ্ছে ঘি দিয়ে ভাত খাচ্ছে, বুঝতে পারছ। তো এই হচ্ছে রাতের মেনু খাওয়া দাওয়া। তো আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।